ওকে, সো আজকে আমরা যেটা দেখব, আজকে হচ্ছে আমরা লেআউট জেনারেশন দেখব, এবং সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল যে ভেরিলগ কোড আছে সেটা ইউজ করে। আচ্ছা, তো আমরা তো এর আগে হচ্ছে আগের লেকচারতে লেকচারে আর কি, তো সেটাতে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে লেআউটটা হচ্ছে ড্র করতে হয়, এবং এর সাথে হচ্ছে আমরা কিছু ডিজাইন রুল চেকও হচ্ছে এর সাথে দেখেছিলাম। তো ড্র এর ব্যাপারটা আমরা দুই রকম ভাবে দেখেছিলাম, যে একটা ড্র হচ্ছে যে আপনাকে হচ্ছে যে একেবারে মানে ফার্স্ট হ্যান্ড ড্রয়িং যেটা বলে, যে আপনি হচ্ছে একটার পর একটা লেয়ার বাই লেয়ার বিল্ড করে আপনি হচ্ছে শুরুতে সাবস্ট্রেট থাকে, তারপর যদি আমার এনওএল দরকার পড়ে এনওএল, তারপর আপনার পলিসিলিকন মেটাল, এরকম বিভিন্ন লেয়ার বাই লেয়ার করে আমরা ড্র করা দেখেছি। আরেকটা ভাবে দেখেছি সেটা হচ্ছে যে পিমস আর এনমসটা, মানে পিমস আর এনমসটা হচ্ছে অলরেডি ড্র করা আছে, সো এই পিমস আর এনমস দুই মানে উপরে আর নিচে হচ্ছে পিমস আর এনমস গুলোকে প্লেস করে দেন হচ্ছে মেটাল কানেকশন দিয়ে হচ্ছে ড্র করা দেখেছি। তো এই কাজগুলা করলে আপনারা হয়তো একটা প্রবলেম দেখতে পেরেছেন, যে এই প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে এখানের যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে অনেক, মানে আপনি যখন খালি হাতে ড্র করতেছেন তখন দেখা যায় যে এরিয়াটা মানে একটু বেশি লাগে, মানে আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন যে এটাকে হচ্ছে আপনি এরিয়াটা মিনিমাইজ করার ট্রাই করবেন, মানে সবচেয়ে কম এরিয়াতে হচ্ছে সেটা ড্র করবেন, বাট দেখা যায় যে তারপরে এরিয়াটা কিছুটা বেশি লেগে যায় যদি আপনি হচ্ছে এভাবে কাজ করেন। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে এটার একটা সমস্যা হচ্ছে যে প্লেসমেন্টটাও একটা ব্যাপার, যে আপনি পিমস এনমস কোথায় প্লেস করবেন, এটাও একটা মানে অনেক সময় একটু মানে প্রবলেম হইতে পারে, বা লেয়ার বাই লেয়ার রাখা তো আরো বেশি ঝামেলার আর কি। তো এইসব ঝামেলা থেকে মানে আপনি যদি এই জিনিসটা একটু অটোমেশনের দিকে চান আর কি, যে আমি জাস্ট আপনি হচ্ছে জাস্ট হচ্ছে ভেরিলগ কোড লিখে দিবেন আর আপনাকে হচ্ছে সফটওয়্যার হচ্ছে পুরো লেআউটটা হচ্ছে বিল্ড করে দিবে। আচ্ছা, আমি যদি ছোট করে লেআউট নিয়ে একটু কথা বলি, তো লেআউটটা নিয়েও আপনারা অলরেডি জানেন যে লেআউটটা হচ্ছে যে যে কোনো চিপের হচ্ছে টপ ভিউ যেটা, সো টপ ভিউটাকে বেসিক্যালি আমরা হচ্ছে লেআউট বলতেছি। আচ্ছা, তো তো আজকে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে স্ট্রাকচারাল ভেরিলগ কোড দিয়ে, মানে আমি হচ্ছে কোড লিখে দিব, সেখান থেকে আমি কিভাবে হচ্ছে লেআউটটা জেনারেট করতে পারি। আচ্ছা, সো আমরা তাহলে শুরু করি। তো ফার্স্টে মানে আমরা কিভাবে ডিজাইন ফ্লো চার্ট করি সেটা সম্পর্কে যদি বলতে বলতে চাই, যে আমি হচ্ছে ফার্স্টে একটা ডিজাইন করি এবং সেই ডিজাইন থেকে আমি হচ্ছে ফাইনালি একটা চিপ পেয়ে যাই আর কি। আচ্ছা, তো এই ডিজাইন কনসেপশন থেকে আমাদের কিভাবে হচ্ছে চিপে আসে সেটা যদি প্রসেস গুলো বলি, তো শুরুতে যেটা করতে হয়, শুরুতে হচ্ছে আমাদের একটা স্কেমেটিক ড্র করতে হয়। স্কেমেটিকটা কি, স্কেমেটিকটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে এই ডিজাইনটাকে হচ্ছে মানে এনশিওর করবে যে এই স্কেমেটিকটা বেসিক্যালি এই ডিজাইনটা। আর সেই স্কেমেটিকটা দুই রকম, মানে ডিজাইন দুই রকম হতে পারে, যে আইদার হচ্ছে আপনি একটা সার্কিট ড্র করে দিলেন সেটা একটা স্কেমেটিক হইতে পারে, অথবা হচ্ছে আরেকটা হইতে পারে যে আপনি ধরেন ওইটার কোড, ওইটার মানে বিহেভিয়ারটা কিরকম সেটা একটা কোড লিখে দিলেন, যেটা আমরা ভেরিলগ কোড বলতেছি। সো এটা এটা হচ্ছে একটা ডিজাইন এন্ট্রি, মানে এটাই হচ্ছে ডিজাইন এন্ট্রি। দেন ডিজাইন এন্ট্রি থেকে তারপরে যেটা হয়, লজিকটা সিনথেসিস হয়, যে আপনি হচ্ছে যে সোর্স কোডে যে লজিকটা দিচ্ছেন, স্কেমেটিক ক্যাপচারের যে আপনার যে সার্কিটটা ড্র করেছেন, সেটা থেকে যে আউটপুটটা ইনপুটের সাথে কিভাবে কানেক্টেড, বা লজিকটা কিভাবে হচ্ছে আপনার ইনপুট থেকে আউটপুটে পাস হয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের লজিক সিনথেসিসের স্টেপটা আর কি। তো লজিক সিনথেসিসের পরে আমরা যেটা করি, তারপরে হচ্ছে আমরা সিমুলেশনের কাজটা করি, যে এখানে হচ্ছে যে আমরা তো লজিক অলরেডি তৈরি, মানে লজিক সিনথেসিস হয়ে গেল, তো লজিক সিনথেসিস হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমরা একটু মানে ওটাকে সিমুলেট করে দেখি যে আমাদের কি সেই লজিক সিনথেসিসটা ঠিক হয়েছে কিনা, সেটা হচ্ছে সিমুলেশনের কাজ। আর সিমুলেশনের পরের স্টেপটাই হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করেছি, মানে এটা এটা কিন্তু আমাদের বেসিক্যালি একটা ভেরিফিকেশনের, মানে এটাকে ভেরিফিকেশনও বলা যায়, যে আমার যে সিমুলেশনটা আমি যেটা করলাম সেটা কি কারেক্ট ডিজাইন কিনা, মানে আমি যেই লজিক সিনথেসিস করে যেটা পেয়েছি সেটা কি আমার এই যে ডিজাইন কনসেপশন, শুরুতে যে ডিজাইন কনসেপশন ছিল সেটাকে কি আসলে ভেরিফাই করতে পারতেছি কিনা, সেটাই হচ্ছে ডিজাইন কারেক্টের মানে এটার ইয়েস বা নো আর কি অ্যান্সারটা হবে। যদি দেখি যে হ্যাঁ, সরি, যদি দেখি যে না, যে আমার ডিজাইনটা কারেক্ট না, তখন কিন্তু আমাকে সেই আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে, যে আমার ডিজাইন তো হয়নি। আর যদি ডিজাইনটা কারেক্ট হয় তাহলে হচ্ছে আমরা আরেকটা স্টেজে যাব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল ডিজাইন।
তো ফিজিক্যাল ডিজাইনটা আমরা থিওরিতে হচ্ছে একটু ইলাবোরেটলি দেখব যে কিভাবে হচ্ছে আমাদের যখন হচ্ছে ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে যায়, মানে একটা চিপের তো হচ্ছে আপনার বিভিন্ন জিনিস থাকে, মানে যদি আপনাকে একটা উদাহরণ দিই যে ধরেন আপনার একটা সিস্টেম অন চিপ আছে, তো সিস্টেম অন চিপের মধ্যে কিন্তু হচ্ছে আপনার অ্যালগোরিদমিক লজিক ইউনিট যেটা এলইউ বলতেছি এলইউ থাকবে, আবার এর সাথে সাথে কিন্তু আপনার বিভিন্ন সেন্সরের কাজও থাকবে, যে কারণ বিভিন্ন সেন্সর থেকে হচ্ছে ডেটা আসতেছে, সেই ডেটা গুলাকে নিয়ে হচ্ছে এলইউর কাজগুলো হয়। তো বিভিন্ন একটা চিপের অনেক অনেক রকম হচ্ছে আপনার কেন্দ্র থাকে, মানে কেন্দ্র বলতে বুঝাচ্ছি যে অনেক রকম যেই জায়গাগুলোতে হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের কাজ হয় সেগুলো থাকে। তো সেই জায়গাগুলা কিভাবে হচ্ছে একটা চিপের মধ্যে বসাইলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি অপটিমাইজড হবে, সেটার চিপটার সাইজ সবচেয়ে ছোট হবে এবং সেটার পাওয়ার কনজাম্পশন সবচেয়ে কম হবে। সো সেইটা হচ্ছে ডিল করে হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। অ্যান্ড দেন ফিজিক্যাল ডিজাইনে হচ্ছে ধরেন এই আমার চিপের সাইজ, এখানে হচ্ছে বিভিন্ন ব্লক ব্লক আকারে হচ্ছে আপনার এই মানে আমার যে ডিজাইন গুলা সেগুলো থাকে আর, এবং এক একটা ব্লকের কাজ হচ্ছে এক এক রকম। সো ফিজিক্যাল ডিজাইনে যখন এই জিনিসটা কাজ হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা ফাইনালি সেটা হচ্ছে আমার চিপ আকারে পেয়ে যাই আর কি। তো এটা হচ্ছে মোটামুটি ডিজাইন ফ্লো চার্ট অফ এ টিপিক্যাল ক্যাড সিস্টেম। তো এরপরে আমরা যদি সামনে আগাই, তো আজকে আমাদের যেটা বলতেছিলাম, আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে ভেরিলগ কোড ইউজ করে আমরা হচ্ছে কি বলে যে একটা সার্কিট হচ্ছে একটা সার্কিটের লেআউট হচ্ছে কিভাবে ড্র করব সেটা। তো এখানে একটা টু ইনপুট সিম্পল একটা টু ইনপুট ন্যান্ড গেটের জন্য হচ্ছে সিমস স্ট্রাকচারটা দেখানো হয়েছে। তো টু ইনপুট ন্যান্ড গেটের জন্য আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা জানি যে ইনপুট জিরো জিরো হলে আউটপুট ওয়ান হয়, ইনপুট জিরো ওয়ান হলে আউটপুট মানে প্রথম তিনটা কেজে আর কি ওয়ানই হয়, যখনই হচ্ছে যে আপনার ইনপুটে ওয়ান ওয়ান তখন হচ্ছে আউটপুটে জিরো হয়। তো এটার করসপন্ডিং সিমস সার্কিটটাও এটা আমরা অলরেডি জানি যে উপরে পিমস আর নিচে এনমস। তো যদি যেহেতু এটা টু ইনপুট ন্যান্ড গেট, তো এটার আউটপুটটার লজিক ফাংশন হবে হচ্ছে অনেকটা এ ডট বি এই হোল বার, তো বেসিক্যালি এ বার প্লাস বি বার। তো এ বার প্লাস বি বার এই দুইটা হচ্ছে আপনার পিমস দিয়ে হয়, আর এই জাস্ট এ বি এটা হচ্ছে নিচের দিকে, সো এটা হচ্ছে এনমস দিয়ে হয়। তো এটা আপনারা অলরেডি জানেন, আর সেটার করসপন্ডিং আমরা কিন্তু এটার স্টিক ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা দেখেছি, এবং স্টিক ডায়াগ্রাম থেকে কিন্তু হচ্ছে আমরা পরে এরকম লেআউটটা ড্র করেছিলাম, এটা কিন্তু আমাদের আগের ক্লাসের জিনিস ছিল আর কি। আচ্ছা, তো এইটার এটাই একটু বলতেছিলাম, তো এটা আমাদের আগের ক্লাসের জিনিসই ছিল, এটা যে আপনার এটা অলরেডি দেখেছেন এবং এটার এরিয়া বের করাটাও দেখেছিলেন যে এটার এরিয়া কত হবে, যে আপনার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আট ল্যামডা দিয়ে গুণ হয়। সো আপনার এটার হাইট যদি বলি, হাইট হচ্ছে অলমোস্ট 5 48 40 ল্যামডা, আর যদি এটার উইথ বলি, উইথ হচ্ছে এখানে কি একটা দুইটা আর হচ্ছে তিনটা, সো এটা হচ্ছে 3 × 8 মানে হচ্ছে 24 ল্যামডা। সো এটা আপনারা অলরেডি জানেন আর কি, যেটা হচ্ছে স্টিক ডায়াগ্রামটা মানে মিনিমাম হচ্ছে 40 ল্যামডা ইনটু 24 ল্যামডা হইতে হবে এই চিপটার যদি আপনি বিল্ড করতে যান তাহলে এই চিপটার লেআউটটা। আর আর হচ্ছে যে এটার করসপন্ডিং আপনারা এটা ড্র করেছেন আগের ক্লাস, আপনারা দুইভাবে ড্র করে দেখছিলেন। তো আজকে আমরা যেটা দেখব, আজকে আমরা আসলে ন্যান্ড গেট দেখবো না, তো যেটা বলতেছিলাম আজকে আমরা দেখবো হচ্ছে ভেরিলগ কোড, সেই ভেরিলগ কোড দিয়ে কিভাবে হচ্ছে লেআউট জেনারেট করে আর কি। তো এখন কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা বলতেছিলাম যে আপনি আপনার যখন সার্কিট সাইজ ছোট তখন হয়তো আপনি পিমস এনমস বসায় হয়তো কাজটা আপনার করে ফেলতে পারবেন, কিন্তু যখন আপনার সার্কিটের সাইজটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, যে ধরেন হচ্ছে যে একটা সার্কিটের মধ্যেই আপনার ধরেন পিমস আর এনমসের নাম্বার ধরেন 100+, জাস্ট আমি এটাও কিন্তু অনেক ছোট বলতেছি, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে, সো নাম্বারটা আপনারা কাইন্ড অফ চিন্তাই করতে পারতেছেন যে কত বড়। তো এখানে যেহেতু আমি বলতেছিলাম যে এখানে হচ্ছে যে ধরেন আমার 100+ হচ্ছে আমার পিমস আর এনমস এর নাম্বার, তো এই পিমস আর এনমস এর 100+ নাম্বার এগুলো তো আসলে মানে হাতে হাতে করাটা অনেক কষ্টকর। তো এই জিনিসটা যেহেতু যদি আমাদের যেন আমাদের না করতে হয় সেটার জন্যই আমরা হচ্ছে এই অটোমেটেড লেআউট জেনারেশন করি। তো এখানে যেটা আমরা করি, এখানে হচ্ছে যে আমরা হচ্ছে কিছু কনস্ট্রেন্ট দিয়ে দেই যে এইটা এটা মানতে হবে, এবং সেটার অনুসারে হচ্ছে আমাদের এই লেআউট জেনারেশনের যে প্রসেস গুলা সেটা হয়।
সো এই কিছু মিনিমাম কনস্ট্যান্ট দেওয়া থাকে, তারপরে হচ্ছে যে আপনার কিছু এরিয়া আর টাইমিং এর রিকোয়ারমেন্টও মানে দিয়ে দিয়ে দেওয়া যাইতে পারে আর কি, যে এই চিপের এরিয়া এত এত হবে আর এটার টাইমিং রিকোয়ারমেন্ট, টাইমিং রিকোয়ারমেন্ট বলতে বুঝাচ্ছি যে এই চিপটা কত ফাস্টার কাজ করবে সেই জিনিসগুলো আর কি। তো এই ইডিএ দিয়ে মানে আমরা যদি অটোমেটেড লেআউট জেনারেশন করি, আমরা কিছু জিনিস মানে আগে থেকেই সেট করে দিতে পারবো, এবং ওই আগে থেকে যে সেট করে দিছি এই সেট করা অনুসারেই হচ্ছে পুরা ইলেকট্রনিক ডিজাইন অটোমেশনটা হচ্ছে, মানে আমার চিপটার লেআউটটা হচ্ছে বের হয়ে আসবে আমার এই চিপের এরিয়া আর হচ্ছে টাইমিং রিকোয়ারমেন্ট দিয়ে। আচ্ছা, তো এখন আমরা দেখি মানে আজকে মানে এই জিনিসটা হচ্ছে ওরা কিভাবে করে আর কি, যে আমি তো জাস্ট কোড লিখে দিব, কোডটা ওরা কিভাবে আসলে লেআউটে জেনারেট করে। সো সেটার জন্য তো আমি যদি প্রথমটা দেখি, তো আমরা তো শুরুতে হচ্ছে একটা ভেরিলগ কোড লিখে দিলাম, এটা ভেরিলগ কোড আপনারা অলরেডি দেখছেন যে এটা হচ্ছে হার্ডওয়্যার কোড, এবং এটা হচ্ছে মানে আপনারা কিন্তু ন্যান্ড গেটের জন্য দেখেছেন আপনারা, আপনারা মানে ভেরিলগ কোড দিয়ে এই মানে এই সেমিস্টারে হচ্ছে অনেক কিছুই করেছেন আর কি। তো ভেরিলগ কোড সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া আছে। তো ভেরিলগ কোড মানে আমরা যখন এই যে অটোমেটেড লেআউট জেনারেশনে যখন হচ্ছে আমরা ভেরিলগ কোডটা দিব, তখন যেটা হয় এই ভেরিলগ ফাইল থেকে ওরা হচ্ছে একটা নেটলিস্ট জেনারেশন করে। হ্যাঁ, লজিক সিনথেসিস আর নেটলিস্ট জেনারেশন। তো এটা কি জিনিস, এটা মানে হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে এই গেট লেভেল সিনথেসিস, যেটা আর মানে ধরেন আপনি হচ্ছে সে আপনি ভেরিলগ কোডে হচ্ছে এ প্লাস বি এরকম সামথিং একটা কিছু বলে দিচ্ছেন, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তো এই গেট লেভেল সিনথেসিস বা হচ্ছে এই নেটলিস্ট জেনারেশন যেটা আর কি, এখানে যেটা হয় এখানে হচ্ছে ও এরকম একটা সার্কিট হচ্ছে বিল্ড করে। সো যেটা এটা একটা অর গেট, তো অর গেটের অনুসারে এরকম একটা সার্কিট বিল্ড করে, এবং এটার সাথে সাথে আপনারা কিন্তু দেখছেন যে আপনার হচ্ছে যে পিমস এনমস এটা দিয়েও হচ্ছে আমরা মানে মানে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে যখন একটা চিপ বিল্ড করতে চাই আমাদের কিছু সফিস্টিকেটেড নিয়ম আছে, যে আমরা হচ্ছে একটার পর একটা স্টেজ মানে ক্রস করে হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে চিপটা নিয়ে আসি। এই সফিস্টিকেটেড নিয়মটা রাখার কারণ হচ্ছে যেন আমাদের হচ্ছে কোনো ভুল না হয়, কারণ একবার যখন চিপটা ডিজাইন হয়ে যাবে সেই চিপটা কিন্তু অনেক বার কপি হয়, বিভিন্ন জায়গাতে হচ্ছে সেই জিনিসটা ইউজ হয়। তো আমাদের এখানে ভুল করার কোনো জায়গা নেই। তো এই গেট লেভেল সিনথেসিস যখন হয়ে যায়, গেট লেভেল সিনথেসিস হওয়ার পরে হচ্ছে আমাদের এই যে লেআউট জেনারেশনের কাজটা শুরু হয়। তো এখানে হচ্ছে ফ্লোর প্ল্যানিং, প্লেসমেন্ট, রাউটিং, তো এইটাকেই আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তো এই ব্যাপারটা আমরা একটু থিওরিতে একটু ভালো মতো ডিসকাস করব, যে আমরা হচ্ছে কিভাবে ফ্লোর প্ল্যানিং, প্লেসমেন্ট, রাউটিং এই কাজগুলো করতে পারি, এবং এই কাজগুলো করার সময় হচ্ছে আমাদের এই ডিজাইন রুলগুলো হচ্ছে খাটে, যে আমাদের মেটালের উইথ কত হইতে হবে, তারপর মেটাল টু মেটালের ডিস্টেন্স কত হইতে হবে, কিংবা আরো অনেক কিছু, যে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের ডিফারেন্স কত হইতে হবে। সো এই এই কাজগুলো করার সময় হচ্ছে আমার ডিজাইন রুল গুলো অনেক বেশি কাজে আসে। দেন আমাদের যখন হচ্ছে লেআউটটা জেনারেট হয়ে যায়, ঠিক আছে, লেআউটটা জেনারেট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটু এখন কিন্তু আবার আরেকটা মানে ভেরিফিকেশনের কাজ আছে। এই ভেরিফিকেশনটা কিরকম, এটা হচ্ছে যে আপনার লেআউটটা কি আসলেই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। মানে আপনি ধরেন হচ্ছে একটা চিপ বানাইছেন, যেটা হচ্ছে ধরেন আপনার ধরেন কোন একটা মেডিকেল হেলথ ইস্যু নিয়ে কাজ করবে, ঠিক আছে, তো আপনি ধরেন এরকম কিছু একটা বানালেন যে ধরেন হার্ট রেট মাপবে, এরকম সামথিং কিছু একটা তৈরি করলেন। তো আপনারা তো জানেন যে হার্ট রেটের একটা মাপার হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট আছে, তাই না? তো আপনি আপনার চিপটা যদি হচ্ছে ওই লিমিট ক্রস করে ভ্যালু দেয় বা হচ্ছে যে উল্টাপাল্টা রেজাল্ট দেয়, তাহলে তো আপনি তখনই কিন্তু বুঝে ফেলবেন যে না, আপনি যে তৈরি করছেন লেআউটটা বা ওইটাতে যে চিপটা বানাইছেন ওইটা আসলে ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল হয়েছে। সো এটা আর কি, তো এটা হচ্ছে এই পোস্ট লেআউট ভেরিফিকেশনটা, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভেরিফিকেশন, কারণ এটা কিন্তু আপনার ফাইনাল ভেরিফিকেশন। আপনি কিন্তু অনেকগুলো স্টেজ পার করে, আপনি এতগুলা স্টেজ পার করে তারপরে কিন্তু আপনি এইখানে আসছেন। সো এইখানে যদি আপনি ভুল হয় তাহলে কিন্তু আপনার কিন্তু আবার নতুন করে চিপটা আবার বানাইতে হবে, ঠিক আছে? সো এই প্রসেসটা একটু লেংদি, এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে একটা চিপ বানাইতে ভালো ভালো চিপ যেগুলো আর কি, তাদেরকে অনেকদিন কাজ করতে হয়। মোটামুটি আপনারা যদি একটা হিসাব দিই মোটামুটি 2 থেকে 2.5 বছরের মতো সময় লাগে। সো আপনার কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারেন যে 2023 সালের যে চিপ আসবে, মানে আমি মানে খুব ভালো ভালো চিপের কথা বলতেছি, তো ধরেন আপনার অ্যাপলের M1 চিপ, ওইটা এটাও কিন্তু 2021-এ বের হয়েছে। সো এটা কিন্তু যখন কাজ শুরু হয়েছে দেখেন আপনি 2018-19-এ ওই টাইমে কিন্তু কাজ শুরু হয়েছে। সো ওইটাই আর কি, যে কোনো একটা ভালো ভালো চিপ হচ্ছে যখন ডিজাইন হয়, ডিজাইন হইতে হইতে এরকম বিভিন্ন প্রসেসিং হয়ে
এবং ফাইনালি এই পোস্ট লেআউট ভেরিফিকেশন আসতে আসতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো এটাই আর কি। তো এখন 2023-এ যে চিপগুলো বের হবে ওগুলোর কাজ হয়তো এখন শুরু হয়েছে, সো এরকম আর কি। আর যদি একবার ভুল হয়, ভুল হলে কিন্তু আপনার আবার ওই যে কাম ব্যাক করতে হবে, সো এটা একটা ঝামেলা। সো মানে সবাই মানে ইঞ্জিনিয়াররা সবসময় ট্রাই করে যে কোনো মানে কোথাও যেন কোনো ভুল না হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে যেটা দেখবো আমরা হচ্ছে ভেরিলগ কোড দিয়ে দিব, ওটা থেকে লেআউট বের হবে। দেন আজকে আমরা হচ্ছে এই তিনটা জিনিস দেখবো আর কি। সো আমরা হচ্ছে এই যে এই ভেরিলগ ফাইলটা হচ্ছে আমরা দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে লেআউটটা জেনারেট হবে। আর লেআউটটা জেনারেট হওয়ার পরে আমাদের ফাইনাল কাজ হচ্ছে যে লেআউটটা কি ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিক আছে? সেই পোস্ট লেআউট ভেরিফিকেশন। সো আমরা হচ্ছে সিম্পল কিছু লজিক সার্কিটের জন্য এই জিনিসগুলো দেখবো আর কি। সো সিম্পল লজিক সার্কিটের মধ্যে প্রথমে আসছে হচ্ছে এটা, ওটা একেবারে সিম্পল যে এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে আপনার কি বলে যে একটা একটা লজিক সার্কিট, সেটার আউটপুটটা হচ্ছে ওয়াই এবং সেটার ইনপুট হচ্ছে এ বি সি এবং ডি, আর লজিক সার্কিটের আউটপুটের আউটপুটের ভ্যালুটা হচ্ছে মানে এ বি প্লাস সি ডি, খুবই সিম্পল আর কি। তো এখানে আপনার এই যে এটার করসপন্ডিং গেট লেভেল সিনথেসিসটা দেখতে পাচ্ছেন, আর এটার করসপন্ডিং কি বলে ভেরিলগ কোড। তো ভেরিলগ কোড নিয়ে আপনাদেরকে আসলে এই টার্মে অনেক কিছুই বলা হয়েছে, সো আমি আর কিছু বেশি কিছু ডিসকাস করলাম না। এখানে ভেরিলগ কোডের সময় ইনপুট আউটপুট লিখে রাখা লাগে, আর যদি যেহেতু আপনার এখানে যে দুইটা ওয়্যার আছে, সো এই যে W1 আর W2 দুইটা ওয়্যার আছে, তো এই দুইটা ওয়্যারের জন্য দুইটা ওয়্যার ওয়্যারকে হচ্ছে আপনার সরি দুইটা ওয়্যারকে হচ্ছে দিয়ে দিছে W1 আর W2, আর এটার সাথে হচ্ছে এই যেহেতু অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট আর একটা অর গেট, তো দুইটা অ্যান্ড গেট আর একটা অর গেটের হচ্ছে এটাও লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা করে আপনারা হচ্ছে এই ভেরিলগ কোডটা লিখে ফেলছেন। আচ্ছা, তো এই ভেরিলগ কোড লিখে ফেলার পরে পরবর্তী স্টেপ গুলো কিরকম হবে সেটা আমি একটু আপনাদেরকে মানে ইসে দেখাচ্ছি, সফটওয়্যারে দেখাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা যেই সফটওয়্যারে হচ্ছে এই কোডটা লিখতেছি, ভেরিলগ এর কোডটা, তো সেটা হচ্ছে আপনাদের আপাতত হচ্ছে আমি জাস্ট এই নোটপ্যাডেই লিখতেছি। তো নোটপ্যাডের আর আমি একটা ফোল্ডার সিলেক্ট করে রাখছি যে আপনার হচ্ছে ধরেন এই যে লেআউট বাই ভেরিলগ, এই এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি সেই ভেরিলগ ফাইলটা রাখবো। তো ভেরিলগ ফাইলটা সিলেক্ট করে নিই, তো এটা হচ্ছে এইটা ভেরিলগ ফাইল সিলেক্ট করলাম, একটা নাম দিলাম, ধরেন এটা নাম হচ্ছে এরকম ছিল যে আর ইনপুট হচ্ছে এ বি সি এন্ড ই, এন্ড আউটপুট হচ্ছে ওয়াই, আর ওয়্যার হচ্ছে W1 আর হচ্ছে W2, আর এখানে হচ্ছে আমাদের দেখছিলাম আমাদের দুইটা অ্যান্ড গেট আর একটা অর গেট লাগে। তো প্রথম অ্যান্ড গেটে হচ্ছে আপনার এ বি যাবে, পরে অ্যান্ড গেটে হচ্ছে আপনার সি ডি যাবে, আর লাস্টে হচ্ছে একটা অর গেট মানে হচ্ছে আপনার যে দুইটা ওয়্যার সেটা থেকে একটা অর্গেট অর্গেটে যাবে। তো এটা করলে আমাদের আউটপুটটা চলে আসে, তো আমি আমাদের যেহেতু কোড লেখা শেষ, সো এনমোডিউল শেষ করে ফেললাম, তো এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, তো সেভ করার পরে এরপর আপনার কাজ হচ্ছে আপনাদের যে মডেল সিম সফটওয়্যারটা আছে সেটা ওপেন করা। তো সেটা এখন আমি ওপেন করতেছি। আচ্ছা, তো আমরা যে এই কি বলে এই মাইক্রোইন সফটওয়্যারটা মানে এটা তো মানে মাইক্রোইন 2 আর কি, এই সফটওয়্যারটা আপনারা আগের ক্লাসে দেখছেন যে কিভাবে ইউজ করে, তো আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না। আপনারা এখানে জাস্ট হোভার করলেই হচ্ছে দেখতে পারবেন যে কোন বাটনটার কাজ কিরকম। তা আমাদের আজকের মানে আমাদের আজকের ল্যাবের যে ফোকাস, সো সেটা মানে
ভেরিলগ কোড দিয়ে কিভাবে লেআউট জেনারেট করা, তো সেটা করার জন্য আপনি যে কম্পাইলে যাবেন, দেন কম্পাইল ভেরিলগ ফাইল দিবেন। তো আমি যেহেতু এই যে আমি এই লেআউট বাই ভেরিলগ এই ফোল্ডারে হচ্ছে আমার কোডটা লিখে রাখছিলাম, তো আমি যদি অল ফাইলস দিই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে exckt এই কোডটা আমি একটু আগে লিখেছি আর কি। তো এই কোডটা এখন হচ্ছে আমি যে সিলেক্ট করব, সিলেক্ট করলে যে আপনি এরকম একটা মানে একটা উইন্ডো পাবেন আর কি। সেখানে হচ্ছে এই যে আপনার ভেরিলগ এর যে কোডটা সেটা দেখাচ্ছে, এবং এটার সাথে হচ্ছে এই যে ডান দিকে দেখেন কিছু জিনিস আছে যে সাইজ, লেবেলস, রাউটিং। তো আমরা রাউটিং লেয়ারে আমরা আপাতত চাচ্ছি যে মেটাল ওয়ান আর মেটাল টু। তো আপনাদেরকে অলরেডি আমি বলছিলাম যে মেটাল ওয়ান হচ্ছে নর্মালি হচ্ছে যখন হরাইজন্টাল দিকে লাইন টানে সেগুলো হচ্ছে নর্মালি মেটাল ওয়ান দিয়ে লাইন টানা হয়, আর মেটাল টু হচ্ছে নর্মালি হচ্ছে ভার্টিক্যাল লাইন দিয়ে, যখন আপনি হচ্ছে মানে ভার্টিক্যালি যদি লাইন টানেন সেটা মেটাল টু দিয়ে। আর মেটাল থ্রি, মেটাল ফোর, মানে সার্কিট যত বড় হবে আপনার তত বেশি মেটাল লাগবে আর কি, ঠিক আছে? তো মানে আবার এই মেটাল গুলো কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, আবার এক মেটাল থেকে আরেক মেটালে যদি মনে করুন উপরে লেয়ারে যাইতে চায়, ওখানে হচ্ছে ভায়া ইউজ করে, এগুলো আপনারা অলরেডি হচ্ছে থিওরিতে দেখছেন, তো এগুলো নিয়ে আমি বেশি কিছু বললাম না। আর আমাদের ভার্টিক্যাল বাস দরকার নেই, সো এটাকে আপনি সিলেক্ট করবেন না আর কি। সো আপনার মোটামুটি এটা করে দেন হচ্ছে যে কম্পাইলে দিলে এখন দেখেন আপনার লেআউটটা কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবেই হচ্ছে আপনার লেআউট জেনারেট করতে হয়, এবং দেখেন লেআউট জেনারেট কাজটা কত সহজে আর কি। মানে আপনাদের এর আগে হচ্ছে পিমস এন মস বসায় কত কষ্ট করে করা লাগছিল, সেখান থেকে আসলে জাস্ট আপনি কোড লিখে দিলেই আপনার হচ্ছে আপনার লেআউটটা চলে আসে আর কি। আচ্ছা, তো একটু ইজি। তো আমি যেটা বলতেছিলাম যে লেআউট বানায় ফেলাটাই কিন্তু শেষ না, লেআউট বানায় ফেলার পরে এই লেআউটটা আসলে কি ওই এবি প্লাস সিডির মতো কাজ করতেছে কিনা, ওইটা ওইটা দেখাটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আপনারা তো অলরেডি লেআউট তৈরি মানে লেআউটটা বের করার ফলে হচ্ছে কিভাবে হচ্ছে সেটাকে সিমুলেট মানে সিমুলেট করে হচ্ছে দেখেন, মানে দেখতে হয়, এটা তো আপনারা আগের ক্লাসও দেখছেন যে কিভাবে এটা টাইমিং ডায়াগ্রাম বের করতে হয়। তো এটা বের করার জন্য আচ্ছা আমি ফার্স্ট আগে এটা একটু সেভ করে নিই, তো এটা সেভ অ্যাজ দিয়ে যে এই নামই থাক, এটাকে আমি সেভ করে নিলাম। আচ্ছা, তারপর এই যে সিমুলেট, হ্যাঁ সিমুলেট দিয়ে যে রান সিমুলেশন দিবেন, তো রান সিমুলেশন দিলে আপনার এরকম একটা সামথিং হচ্ছে দেখাচ্ছে। তো এটা একটু মানে দেখে কিছু বোঝা যাচ্ছে না, তো আমি টাইম স্কেল একটু কমাই দিবো, ধরেন 5 ন্যানোসেকেন্ড দিবো। হ্যাঁ, এটা 5 ন্যানোসেকেন্ড করে এটা একটু কেটে ফেলেন, আবার নতুন করে রান সিমুলেশন দেন। তো মোটামুটি হচ্ছে আমি আমার আউটপুটের টাইমিং ডায়াগ্রাম এবং এর সাথে করসপন্ডিং ইনপুট গুলো টাইমিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এটা যেহেতু ছিল আমার এবি সিডি মানে এবি প্লাস সিডি আর কি, তো এবি প্লাস সিডির জন্য মানে এবি মানে যেহেতু এন্ড গেটে, তো এবি যখন দুইটা ওয়ান হবে তখন আউটপুটে ওয়ান দেখাবে, অথবা সি আর ডি দুইটাই যখন ওয়ান হবে তখন হচ্ছে আউটপুটে ওয়ান দেখাবে। তো আপনি যে আউটপুটে ওয়ান এর কেস গুলো দেখেন, এই এই ওয়ানে কিন্তু হচ্ছে এবি দুইটা ওয়ান, তার মানে ঠিক আছে আর সিডি তো ম্যাটার করতেছে না, এখানেও কিন্তু এবি দুইটা ওয়ান। আর পরের গুলাতে দেখেন এবি এই এই জায়গাটাতে হচ্ছে আপনার এবি ওয়ান, এই জায়গাটাতে আপনার সিডি মানে সি আর ডি দুইটাই ওয়ান, এই জায়গাটাতে আপনার সি আর ডি দুইটাই ওয়ান, সো সেই কারণে ওয়ান হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি আমার যে সার্কিটটা আমি চাইছিলাম এবি প্লাস সিডি, সেই এবি প্লাস সিডি লেআউটটা কিন্তু মানে যেটা কাজ করার মতো মানে যেটা যেরকম আমি এক্সপেক্ট করছিলাম আমি কিন্তু সেরকমই পেয়ে গেছি আর কি। সো এটাই আর কি। তো আপনার যখন হচ্ছে লেআউটটা জেনারেট করবেন, লেআউট জেনারেট করার পর আপনার একটু টেস্ট করে নেবেন আর কি, যে আপনি যেই লেআউটটা বানাইছেন সেই লেআউটটা আসলেই আপনার যে ডিজাইন যে শুরুতে যে আপনি যে ডিজাইনটা মানে স্পেসিফাই করে দিছিলেন যে ওয়াই ইকুয়াল টু এবি প্লাস সিডি সেটা আসছে কিনা সেটা চেক করা আর কি। আচ্ছা, সো সেটা চেক করা হয়ে গেছে, তো আমরা এখন আবার চাইলে একটু স্লাইডে ব্যাক করতে পারি। তো তো আমরা দেখলাম যে কিভাবে এই যে কোড থেকে কিভাবে হচ্ছে আপনার লেআউটটা জেনারেট করতে হয়। তো এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই এখানে এই দুইটাই হচ্ছে আপনার জিনিস আমরা সিলেক্ট করবো না আর কি, আমরা এই যে ইনপুট আউটপুট প্যাডস অথবা হচ্ছে ভার্টিক্যাল বাস এই দুইটাই হচ্ছে আমরা সিলেক্ট করবো না, আর রাউটিং লেয়ারটা হচ্ছে মেটাল ওয়ান আর মেটাল টু এগুলা হচ্ছে ইউজ করব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দেখবো যে একটা প্রায়োরিটি এনকোডারের জন্য আমরা কিভাবে হচ্ছে একটা লেআউট ডিজাইন করতে পারি। তো এখানে যে প্রায়োরিটি এনকোডারটা আমরা দেখাবো সেটার প্রায়োরিটার মানে ডিরেকশনটা এরকম যে W1 হচ্ছে আপনার এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, আর তারপরে W3 সেকেন্ড মোস্ট প্রায়োরিটি, দেন
দেন হচ্ছে W0, আর লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে W2। সো এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি, আর এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। তো প্রায়োরিটি এনকোডারের জন্য কিভাবে হচ্ছে ট্রুথ টেবিল বিল্ড আপ করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। তারপর আমি জাস্ট একটু ছোট করে বলে বলে যাচ্ছি যে যখন হচ্ছে W1, দ্যাট মিনস হচ্ছে এই এইটা W1 হচ্ছে, যেহেতু এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো এটা যখন হচ্ছে ওয়ান হবে তখন অন্যগুলো অবশ্যই ডোন্ট কেয়ার হবে, মানে আমি তখন অন্যগুলো কেয়ার করবো না। যখনই আমি W1 পেয়ে যাব, ওয়ান পাবো, আমি অবশ্যই আউটপুটেও সেটার ভ্যালু হচ্ছে ওয়ান করে দেব। সো ওয়ান এর বাইনারি মানে 01, সো আউটপুট হচ্ছে ওয়ান হবে। একইভাবে যদি আমি W3 চিন্তা করি, তো W3 এর কেসটাতে অবশ্যই W1টাকে জিরো হইতে হবে। সো সেই কেসটা হচ্ছে এটা। সো এই এই রোটা খেয়াল করেন এখন। সো এই রোতে W0 কে অবশ্যই জিরো হইতে হবে, তাহলে তো এটার প্রায়োরিটি হচ্ছে বেশি, মানে এটা হয়ে যেত আর কি। তো এটাকে অবশ্যই জিরো করে দেন। এখন যদি W3 ওয়ান হয়, তখন হচ্ছে W2 অথবা W0 কোনটাকে কেয়ার করবে না, এবং আউটপুটে হচ্ছে W3 এর, মানে 3 এর যে বাইনারি নাম্বার 11, সেটা হচ্ছে আউটপুটে চলে যাবে। সো এরকম করে আপনারা হচ্ছে এই ট্রুথ টেবিলটা তৈরি করতে পারেন। আর ট্রুথ টেবিল যখন একবার বানানো হয়ে যাবে, সেখান থেকে আপনারা হচ্ছে কে ম্যাপ রেডি করতে পারবেন আর কি। তো যেহেতু আপনারা জানেন যে প্রায়োরিটি এনকোডারের জন্য হচ্ছে 0000, এটার জন্য হচ্ছে আপনার আউটপুটে হচ্ছে যদি আমি Y1 Y0 দিই, আউটপুট অবশ্যই ডোন্ট কেয়ার আসে। সো এই জন্য ফার্স্ট কেসটা, মানে এখানে একটা এক্স হয়েছে, মানে এক্স এ ডোন্ট কেয়ার বুঝাইছে, এখানেও Y1 Y0 দুটাতেই হচ্ছে ডোন্ট কেয়ার বুঝানো হয়েছে। আর বাকিগুলার কেস এর জন্য হচ্ছে আপনারা এই ট্রুথ টেবিল থেকে হচ্ছে নিয়ে আসতে পারেন। তা আমি জাস্ট আপনাদেরকে একটা, মানে ছোট একটা ডেমো দিই, যে ধরেন 0x01, হ্যাঁ, এটার জন্য ধরেন আপনার Y1 এর ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে। সো এই ট্রুথ টেবিলে যখন আপনি বসাবেন, আপনি কিন্তু এই যে এক্স এর ভ্যালু 01 দুইটা ধরেই বসাবেন আর কি। মানে এটার মিনিং হচ্ছে যে 0101 এটার ভ্যালু, মানে এটার জন্য আউটপুট হচ্ছে জিরো হবে, আবার হচ্ছে 0001 এটার জন্য হচ্ছে আউটপুটটা জিরো হবে আর কি, ঠিক আছে। তো এটাই আর কি। তো এভাবে করে প্রায়োরিটি এনকোডারে আপনারা হচ্ছে কে ম্যাপ, কার্নো ম্যাপ এরকম তৈরি করবেন। আপনাদের সম্ভবত এরকম একটা কাজ হচ্ছে আপনাদের পরীক্ষাতে এসেছিল, তখন পরীক্ষাতে এভাবে করেছিলেন। তো এরকম করে আপনারা হচ্ছে যখন হচ্ছে সবগুলো ভ্যালু হচ্ছে অ্যাসাইন করে ফেলবেন, তারপরে হচ্ছে কাজ আপনারা জানেন যে সেটা হচ্ছে গ্রুপিং করতে হয়। তো গ্রুপিং হচ্ছে, এখানে আমি 4-এর গ্রুপ করেছি, তো 2টা 4-এর গ্রুপ, আর Y0 জন্য হচ্ছে 8-এর গ্রুপ আর কি, ঠিক আছে। তো এই 4-এর গ্রুপের জন্য যদি দেখেন যে এইখানের এই উপরের উপরেরটার জন্য, উপরেরটা হচ্ছে W3 W2 সবগুলা হচ্ছে 01 ইন্টারচেঞ্জ হচ্ছে। সো এইটা আমার, মানে এই 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 গ্রুপিং এর জন্য আমার এইটা আসবে না, শুধু হচ্ছে এইটা কাজ করবে। সো সেক্ষেত্রে হচ্ছে এইটার গ্রুপ হচ্ছে W1 বার W0 বার, সো W1 বার W0 বার এইটা আর কি। আবার সিমিলার কেসে আপনারা নিচেরটা করে দেখবেন যে আসে W বার W3 নিচেরটার জন্য আর কি। সো একইরকম ভাবে এইটা যেহেতু 8-এর গ্রুপিং হলে হওয়ার কারণে হচ্ছে এই W3 W2 পুরাটাই বাদ চলে যাবে। উপরটার কথা বলতেছি, মানে এই আপনার যে এই রেকটেঙ্গুলার শেপটার কথা বলতেছি, যেটা হচ্ছে ভার্টিক্যালি শেপড, আর আরেকটা হচ্ছে আপনার এখানে 10 কোনটা হয়েছে, W0 হয়েছে, সো এটাও বাদ যাবে। তো থাকতেছে আমার W1। সো এই 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 উপরের, মানে এই ভার্টিক্যালি রেকটেঙ্গুলারের জন্য আপনার লজিক এক্সপ্রেশনটা আসবে W1। একইরকম ভাবে আপনারা নিচেরটা করে দেখবেন, সেটা হচ্ছে আসবে W3। তো এরকম করে কে ম্যাপ থেকে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে লজিক এক্সপ্রেশন বিল্ড করতে পারি সেটা আমরা অলরেডি জানি। তো এখন এখান থেকে যদি আমি হচ্ছে সেটার কোডে যাই, সো প্রায়োরিটি এনকোডারের কোডটা অনেকটা এরকম হবে আর কি। তো কোডটা এরকম কিভাবে হলো আপনারা তো, মানে এটা অলরেডি জানেনই যে ফার্স্টে হচ্ছে ইনপুট আউটপুট ডিফাইন করতে হয়। তো এখান থেকে আমাদের তো লাগতো হচ্ছে Y1 লাগতো আর Y0 লাগতো। তো Y1 এর জন্য হচ্ছে যে আপনারা দেখছেন যে আপনার Y1 এর জন্য কি লাগবে, 2টা নট গেট লাগবে, এখানে একটা নট করে অর করতে হবে, দেন হচ্ছে এন্ড করতে হবে। তো ঠিক ওই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে, ঠিক আছে। ফার্স্টে নট, তারপর অর করা হয়েছে, দেন আবার ডব্লুকে নট করে নিয়ে পরে হচ্ছে এন্ড করছে আর কি। আর Y0 তো সিম্পল, জাস্ট হচ্ছে W1 আর W3 টাকে অর করলেই সেটাকে পাওয়া যায়।
আচ্ছা, তো আমরা এই কোডটা দেখলাম, তো এখন এই কোডটা দিয়ে আমরা হচ্ছে একটু মানে রান করে দেখি আর কি, যে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারে হচ্ছে কিভাবে এই কোড থেকে লেআউটটা বের করা হয়। তো এখানে হচ্ছে আমরা সেই কোডটাই আর কি লিখে নিয়েছি, সেটা হচ্ছে আপনার নোটপ্যাডে, আর এটাকে হচ্ছে আমি নোটপ্যাডে লিখে দেন হচ্ছে আমি এটাকে হচ্ছে আপনার সেভ করেছি, হচ্ছে যে আমি যে ফোল্ডারে হচ্ছে আপনাদের এই ফাইল গুলাকে রেখেছি, মানে আমি সেই মডেল সিম এই সফটওয়্যারটা চালাবো সেটা সেটা দেয় আর কি। তো এখানে হচ্ছে আমি সেটাকে হচ্ছে সেভ করে রেখেছি আর কি। আচ্ছা, তো আমাদের মাইক্রোইন সফটওয়্যারে গিয়ে আপনার একটু আগে যেরকম ভাবে দেখেছেন যে আপনার যে কাজগুলো যেভাবে করতে হয়, শুরুতে হচ্ছে কম্পাইলে গিয়ে কম্পাইল ভেরিলগ ফাইল, দেন হচ্ছে আমাদের অল ফাইলসে গিয়ে, সো আমি হচ্ছে প্রায়োরিটি এনকোডার কোডটা আপনাদের একটু আগে দেখেছি যে এখানে কিভাবে সেভ করতে হয়, দেন হচ্ছে এখানে এই কোডটাকে ডেকে এনে সেটাকে হচ্ছে আপনার রাউটিং লেয়ারটা হচ্ছে মেটাল ওয়ান মেটাল টু, অ্যান্ড এই এই চেকবক্সটা অবশ্যই হচ্ছে আনচেক করবেন, আর হচ্ছে ফাইনালি গিয়ে এটাকে হচ্ছে কম্পাইল মানে কম্পাইল ক্লিক করবেন। সো এভাবে করলে আপনাদের সার্কিটটা চলে আসছে, এটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার সার্কিট। ওকে, তো এরপর আপনি চাইলে হচ্ছে সেভ করতে পারেন, এটাতে আমি সেভ করলাম। দেন সেভ করার পরে এরপর আমাদের কাজ হচ্ছে যে এটাকে হচ্ছে চেক করে দেখা আর কি, সিমুলেশন রান সিমুলেশন করা। সো এটা করলে ফার্স্ট এটা দেখে আসলে ক্লিয়ারলি স্পষ্ট হয় না, তো আমরা একটু স্পষ্ট করার জন্য হচ্ছে 5 ন্যানোসেকেন্ড সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি আবার রান সিমুলেশন দিলাম। আচ্ছা, তো এরকম করে করলে হচ্ছে যে এই যে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের টাইম স্কেল 5 ন্যানোসেকেন্ড করে হচ্ছে সিমুলেশন রান করবেন, তো এরকম করলে হচ্ছে আপনার এই এরকম হচ্ছে আউটপুটটা আসে আর কি আপনাদের। তো এই আউটপুটটা দেখেন যে আমাদের হচ্ছে W1টা হচ্ছে এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল, সো দেখেন যখন হচ্ছে W1 এর প্রায়োরিটিটা মানে W1 যখন হচ্ছে 1 তখন কিন্তু আউটপুটে 1ই আসতেছে, মানে Y1 Y0 মিলে, মানে Y1টা 0 Y0টা হচ্ছে 1। সো যতক্ষণ হচ্ছে আপনার এই যে W1 এর ভ্যালুটা 1 তখন হচ্ছে এই Y0টার মানে Y1 Y0 মিলে হচ্ছে 1 কে ফলো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রায়োরিটি ছিল হচ্ছে আমার W3, তো W3 এর প্রায়োরিটি হচ্ছে মানে অবশ্যই W1 0 হইতে হবে, সো দেখেন এই W3টা হচ্ছে যখন এই জায়গাটাতে মানে হচ্ছে আপনার কি বলে এই 0.5 থেকে এই 1.3 আই থিঙ্ক এই 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 পর্যন্ত হচ্ছে W3 এর ভ্যালুটা হচ্ছে 1, তো এখানে হচ্ছে এবং W1 এর ভ্যালুটা হচ্ছে এই জায়গাটাতে মানে 0, সো এখানে যেহেতু W3 প্রায়োরিটি সবচেয়ে বেশি, আউটপুটে আমি কিন্তু W3 মানে 3টাকে এক্সপেক্ট করব, বাইনারি 3 যেটা 1 1 এক্সপেক্ট করব, এবং দেখেন আপনি আউটপুটে কিন্তু Y1 1 আসছে, Y0 1 আসছে। সো এভাবে করে আমরা হচ্ছে প্রায়োরিটি এনকোডারের জন্য হচ্ছে এই চেকটা করতে পারি যে আমাদের প্রায়োরিটি এনকোডারটা কি লেআউটের পরে গিয়ে সেটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি কি বলে আমি যদি আবার একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি, সেটা হচ্ছে যে আপনারা এখানে মানে আপনারা তো এটা হচ্ছে ভেরিলগ কোড দিয়ে নিয়ে আসছেন, তো এটাকে আপনারা যদি হচ্ছে কি বলে যে সরি আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এই আমাদের সার্কিটের মানে যা যা করার দরকার ছিল সব কিন্তু শেষ, তা আমি জাস্ট আপনাদেরকে একটা কথা একটু এক্সট্রা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি এখানের যে সার্কিটটা আসছে সেটাকে যদি আপনি হচ্ছে অ্যানালাইসিস মানে আপনি যদি এটা DRC চেক করেন, ডিজাইন রুল চেক করেন, তখন দেখবেন এখানে কিন্তু বেশ ভালো লেভেলের একটা ইরর আছে আর কি, ঠিক আছে। তো নর্মালি যারা হচ্ছে মানে যারা হচ্ছে লেআউট ইঞ্জিনিয়ার আছে আর কি,
বিভিন্ন হার্ডওয়্যার কোম্পানিতে, তাদেরকে কিন্তু এই প্রবলেমগুলা মানে মানে ফাইনালি হচ্ছে চিপ ডিজাইনে যাওয়ার আগে এগুলা হচ্ছে ঠিক করে নিতে হয়। অর্থাৎ হচ্ছে যে আপনার এখানে এই যে মেটাল টু মেটালের ডিস্টেন্স বা মেটালের উইথ বা ডিজাইন রুল যা যা ঠিক করা দরকার আর কি, তো এগুলো সবকিছু কিন্তু ঠিকঠাক করে নিতে হয়। ঠিক আছে, সো ভেরিলগ দিয়ে আপনারা যে লেআউটটা পাইছেন এইটাই কিন্তু আসলে সব না, এরপরে ইন্ডাস্ট্রি লেভেলে আরো অনেক রকম চেক হয় এবং আরো অনেক রকম কমানো বাড়ানো বা এই কাজগুলা করা হয়, কারণ একবার জিনিসটা প্রিন্ট হয়ে গেলে সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয় না। আচ্ছা, তো আমরা একটু আবার একটু স্লাইডে ব্যাক করি। তো আমরা স্লাইডে তো অলরেডি এটা দেখেছি যে আমাদের হচ্ছে প্রায়োরিটি এনকোডারের কোডটা ছিল হচ্ছে এইটা, আর প্রায়োরিটি এনকোডারের কোডের পরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনি কি পারবেন এই যে মানে এরকম করেই তো আপনারা হচ্ছে লেআউটটা জেনারেট করছেন, এটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। আর সে তারপরে হচ্ছে ফাইনালি যে আপনার যেহেতু এইটার প্রায়োরিটি হচ্ছে বেশি ছিল, সো W1টার জায়গাটা এখন যখন W1-এর ভ্যালু 1 তখন কিন্তু এই Y0 হচ্ছে 0, সরি Y01 আর Y1টা হচ্ছে 0। ঠিক আছে, সো বেসিক্যালি 1ই হচ্ছে আর কি আউটপুটে। আচ্ছা, তো এরপরে তো আমাদের মোটামুটি আজকের ল্যাব তাহলে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের CSC 460 মানে আজকের ল্যাবের মাধ্যমেই হচ্ছে আমাদের ল্যাব সেশনটা শেষ হয়ে গেল। আর কারো কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে অথবা আমাদের যে ST আছেন তাদেরকে হচ্ছে জানাবেন, বা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সফটওয়্যার জনিত, বা হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে বা ঠিক মতো আউটপুট আসতেছে না, অনেক ধরনের সমস্যাই থাকে। সো যে কোনো ধরনের সমস্যা ফেস করেন না কেন, আমাদেরকে অবশ্যই সেটা জানাবেন। ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।